যেভাবে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সম্পূর্ণ সাংবিধানিক মর্যাদাকে, সাংবিধানিক নিয়ম কানুনকে দূরে সরিয়ে রেখে প্রধানমন্ত্রীর পদমর্যাদা, রাজ্যপালের পদমর্যাদা, বিরোধী দলনেতার পদমর্যাদাকে ভুলে গিয়ে ভারতের সংবিধানের বিরুদ্ধ পথে দাঁড়িয়ে একটি স্বাধীন রাষ্ট্রের মতো নিজেকে প্রতিপন্ন করে যে আক্রমণ চলেছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। আশা করব সুপ্রিম কোর্টের নেতৃত্বে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই যে তদন্ত চলবে, সেই তদন্তে আরো সত্য উদ্ঘাটিত হবে মানুষের সামনে, আরো সেগুলো চলে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা এখানে উদ্বোধন করেছেন এবং সেটা করতে গিয়ে তিনি বলেছেন যে গঙ্গাসাগর মেলা হচ্ছে যাদের ডবল ভ্যাকসিন নেই তাদেরকে মেলায় ঢুকতে দেওয়া হবে না, প্রশাসন কঠোরভাবে সংজ্ঞা দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বাস্থ্যকর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছেন, আরটিপিসিআর নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে হাইকোর্ট, একটি গাড়িতে একজন করোনা রোগী থাকলে বাকিদের সংক্রমিত হয়ে যাবেন, সবাইকে যতটা সম্ভব কোভিড বিধি মেনে চলতে হবে, এটা হই হুল্লোড় করার সময় নয়। উত্তরপ্রদেশ বিহার থেকে যারা আসবে তাদেরকেও বলবো যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে, 20-30 লক্ষ পুণ্যার্থী আসে, কতজনের পরীক্ষা করবেন, তাই পরিস্থিতি খুব কঠিন। কোভিডকে হারাতে পারলে সবচেয়ে বেশি আনন্দিত হবে তো রাজ্যের মানুষ, কিন্তু এই অতিমারির কারণে, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের কারণে যখন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের, উত্তরাখণ্ডের যখন বিভিন্ন ধর্মীয় মেলাকে বন্ধ করা হয়েছে, স্নানকে নিষিদ্ধ করা হয়েছে, এই বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের আবেগ, মানুষের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেও যখন সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে এটা পশ্চিমবঙ্গে হল না। মুখ্যমন্ত্রী তার বাসভবনের 15 কিলোমিটারের মধ্যে সমস্ত মানুষের কোভিড টেস্ট করাতে পারবেন না। এটা শুধু মুখ্যমন্ত্রীর দোষ নয় বা মুখ্যমন্ত্রীর রাজনীতির কারণে নয়, দুর্ভাগ্যভাবে কলকাতা শহরের মধ্যে এই অবস্থা তৈরি হয়েছিল মামা আমলেও, আর এই আমলে সেটা আরো বৃদ্ধি পেয়েছে সেই মানসিকতা। আজকে জনপ্লাবনকে আপনি ধরে আপনি টেস্ট করাবেন, মানে সমুদ্রের মধ্যে আপনি দীঘার তীরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বালতি করে জল তুলে তুলে কবালতি জল আছে গুনে বলে দেবেন, এটা বাস্তবে সম্ভব? যেখানে মানুষ নিজে একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে পর্যাপ্ত পরীক্ষা করবার মেটেরিয়াল আমাদের কাছে নেই, এটা সরকারের বিবৃতি কিছুদিন আগে, আর সেখানে এত লক্ষ মানুষ ভিড় করেছেন, সেই ব্যবস্থা করা সম্ভব? এই জনপ্লাবনের মধ্যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন, পৃথিবীর কোন সরকার এখানে প্রত্যেককে টেস্ট করে ভেতরে ঢুকতে দিতে পারবে না। আসলে সরকার, আমি আবার বলছি, এই সরকার মেলার সরকার, এই সরকার খেলার সরকার, সেই জন্য এই সরকার মেলা চায়, এই সরকার আনন্দ চায়, এই সরকার ভিড় চায়, না হলে সরকার নিজস্ব পরিচিতি, নিজস্ব সত্তা হারিয়ে ফেলবে, আর তার জন্যই এরা এগুলোকে করে যাচ্ছে। কোন জায়গায় নিয়ন্ত্রণহীন, কোথায় নিয়ন্ত্রণ করতে পেরেছে আজ পর্যন্ত সরকার, কোন ভিড়কে আটকাতে পেরেছে? দ্বিতীয়ত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আজকে কিছুক্ষণ আগে একটা বুলেটিন প্রকাশ করেছে, তাতে বলেছে কলকাতা ভীষণ সেন্সিটিভ অবস্থায় রয়েছে, পশ্চিমবঙ্গ এই মুহূর্তে করোনার ক্ষেত্রে তৃতীয় স্তরে রয়েছে এবং যে কোনো সময়ে এটা আরো ভয়াবহ হতে পারে, সেদিকেই কিন্তু ট্রেন্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারা প্রেস কনফারেন্স করে এই তথ্য সামনে দিয়েছে, এটা কোনো চক্রান্ত হতে পারে, কেন্দ্র সরকার হয়তো সেটা বুঝতে পারেনি, কারণ আমাদের এখানে ভোট হচ্ছে, আমরা যে স্টেজেই থাকি না কেন, মুখ্যমন্ত্রী যতবারই বলুন না কেন 7 দিন বাড়ি থেকে বেরোবেন না, 15 দিন অত্যন্ত চিহ্নিত, এবং মুখ্যমন্ত্রীর পরের নেতা যখন বলছেন যে আগামী 2 মাসের জন্য সমস্ত কিছু বন্ধ থাকুক, তারপরেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, সরকার, সরকারের এজি দাঁড়িয়ে হলফনামা দিয়ে বলছেন, তথাকথিত নির্বাচনী দফতর, মানে যেটা আপনারা বলেন নির্বাচনী কমিশন, রাজ্য নির্বাচন দফতর, তারা বলছেন একটা যে আমরা প্রস্তুত ভোট করানোর জন্য। আমাদের স্পষ্ট অভিমত হচ্ছে 1 মাস ভোট পিছনো হোক। উল্টো দিকে কমিশনের বিধি ভেঙে তারা একগাদা লোক নিয়ে প্রচারে চলে যাচ্ছে,
আমি তো জানি বিজেপির সব চেয়ার খালি থাকে, কখনো তৃণমূল বলছে যে বিজেপির কোন চেয়ারই নেই, সব চেয়ার খালি থাকে, পাঞ্জাবেও চেয়ার খালি, বাংলাতেও চেয়ার খালি, বিজেপির সব চেয়ার খালি আর তৃণমূল সব ভরা চেয়ারে জমানতে জমানত বাজ্যাপ্ত করে ফেলছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পলিটিক্যাল ট্যুরিজমে গিয়ে। তাহলে বিধাননগরের মিছিলটা সৌগতবাবু দেখেননি? তার নির্বাচনী কেন্দ্রের একদম লাগোয়া তো, একটু দেখুন, তৃণমূলের ছেলেমেয়েরাই তারাই ছেড়েছে আনন্দের সহকারে, কত সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে মানে প্রার্থী বেরিয়ে পড়েছেন, মিছিলটা চোখে পড়েনি? আসলে আইন যা কিছু হচ্ছে সেটা শুধুমাত্র বিরোধীদের জন্য, কোন জায়গায় উচ্ছ্বাসের কারণে আবেগের জন্য ভিড় হয়ে যেতে পারে, নেতা গেলে তার পেছনে আকর্ষণে কিছু মানুষ চলে যেতে পারে, কিন্তু বিজেপি কোনোদিন এই অবস্থাকে সমর্থন করেনি। সারা দেশ জুড়ে এই কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদী, যেদিন থালা বাজানো, কত ব্যঙ্গ বিদ্রুপটাকে করা হয়েছে, আলো নেবানো, আলো জ্বালানো, কত কথা বলেছেন বামপন্থীরা, বলেছেন সিলেক্টিভ প্রতিবাদীরা, বলেছে তৃণমূল কংগ্রেস বলেছে, কিন্তু দিনের শেষে তিনি প্রমাণ করে দিলেন তিনিই নেতা, এবং সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখল যে 130 কোটির এই বৃহত্তম গণতন্ত্রে, এই বহুত্ববাদী সমাজে এক মানুষ কি করে কোভিডের বিরুদ্ধে এক নেতা লড়াই করে তার 150 কোটির বেশি ভ্যাকসিন দিলেন, এটা পৃথিবীর কাছেই একটা বিস্ময়। আমরা কিছুই ভাবছি না, আমরা তো তাকিয়ে আছি ডায়মন্ড হারবার মডেলের দিকে, আমরা চাই তার এই মডেল দেখে অনুপ্রাণিত হয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে এই মডেলকে চালু করে দিন, যাতে প্রত্যেক মানুষ ভ্যাকসিন পায়, প্রত্যেক মানুষের অন্তত টেস্ট হয়, মানুষ যেন দুটো করে মাস্ক মুখে পরতে পারে, মানুষ যেন সামাজিক দূরত্ব বজায় রাখতে পারে, মানুষ যেন প্রয়োজনে হসপিটালে গিয়ে ভর্তি হতে পারে, সেফ হোম পেতে পারে, কন্টেনমেন্ট জোনে ঠিক থাকতে পারে। একটু আগে বলে সকালবেলা তার আমরা কি বলবো, সুস্থ শরীর কামনা করি, জীবন ভালো থাক, এটাই তো স্বাভাবিক। যেখানে কর্মসংস্থান নেই, যেখানে বিভিন্ন নির্বাচনের সময় প্রকাশ্যে সিপিএম যাদের টুলস হিসেবে ব্যবহার করত, সেই লোকগুলি দলবদল করে এসে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে গেছে, তো এটাই তো স্বাভাবিক। যদি গভীর রাতে গুলি চলে তাহলে সেটা অস্বাভাবিক হবে, দিনের বেলায় গুলি চলছে, আর এই গুলি চালানো, গুলি করা, এই আনন্দ, এটা একটা আনন্দের মুহূর্ত, এটাও খেলা হবে, খেলা হচ্ছে। চারবার হয়ে গেছে, নিচে নামো এইখানটার মধ্যে।